ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 117টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 42 আসনের মধ্যে 6টি নির্বাচনে রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে লড়ছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী। এতে লড়াই হবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম ফ্রন্ট ও বিজেপি প্রার্থীদের মধ্যে। তামিলনাড়ুর 39টি অর্থাৎ সবকটি আসনে একযোগে ভোট নেওয়া হচ্ছে আজ। এছাড়া মহারাষ্ট্রের 19, উত্তরপ্রদেশের 12, মধ্যপ্রদেশের 10, বিহার ও ছত্তিশগড়ের 7, আসামে 6, রাজস্থানে 5, ঝাড়খণ্ডে 4, জম্মু ও কাশ্মীরে 1 এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির 1টি আসনে চলছে ভোট গ্রহণ। 5 ইউনিয়ন মন্ত্রী সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, চিত্রনায়িকা হেমা মালিনী সহ 2076 জন প্রার্থী আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।